অর্ধমৃত অবস্থায় উদ্ধার এক ব্যক্তির রবিবার মৃত্যু হল তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন এই রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য দেখা দিয়েছে তেলিয়ামুড়ায়। সূত্র মারফত জানা গেছে, শনিবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ি রেলগেট সংলগ্ন এলাকায় অর্ধমৃত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায় মধ্যবয়স্ক এক ব্যক্তিকে। স্থানীয় বাসিন্দাদের মারফত খবর পেয়ে ঘটনাস্থলে যান তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। অর্ধমৃত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান তারা। সেখানে চিকিৎসা শুরু হয় পার্শ্ববর্তী রাজ্য আসামের বাসিন্দা ভীমলাল বৈষ্ণব নামের সেই মধ্যবয়স্ক ব্যক্তির, কিন্তু চিকিৎসাধীন অবস্থাতে রবিবার ভোরে মৃত্যু হয় তার। হাসপাতালে গিয়ে সাংবাদিকরা দেখেন, সাদা কাপড় ঢাকা দিয়ে অবহেলিতভাবে হাসপাতালে মেঝেতে পড়ে রয়েছে ভীমলালের মৃতদেহ। পরবর্তী সময়ে ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে। এই মৃত্যু নিয়ে মহকুমা হাসপাতাল, তেলিয়ামুড়া থানার পুলিশ এবং রেল পুলিশ অনেকটাই দায়সারা মনোভাব পোষণ করছে বলে সূত্রের খবর। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ খোলেনি তেলিয়ামুড়া থানার পুলিশ। কি কি হয়েছে ঘটনা ঘটনা কি হয়েছে স্যার? কি হয়েছে ঘটনা? এই যে একটা যে ইয়ে হয়েছে এই গতকালকে রাত্রে রেল রাস্তার ইয়েতে, কি হয়েছে ঘটনাটা? বহিরাজ্যের বাসিন্দা ভীমলালের মৃত্যু কি স্বাভাবিক নাকি পূর্ব পরিকল্পিত খুন, এই প্রশ্নের উত্তর খুঁজছে তেলিয়ামুড়া। এখন দেখার বিষয় কতটা গুরুত্ব সহকারে এই মামলা তদন্ত শুরু করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।